কন্ট্রোভার্সি ক্রিয়েটর, না 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটর না, পাঁচ আটটা ক্রিয়েটর, পাঁচ আটটা ক্রিয়েটরদের নাকি ম্যান্ডিয়ার সমেন মানে আঙ্গুল নাড়িয়ে নাচাচ্ছে, খুব ভালো করছে, খুব ভালো করেছে। হ্যাঁ, কুকুরের মুখে এইভাবেই আমরা বিস্কুটগুলি ছুঁড়ে দিই। আমি কুকুরদেরকে অসম্মান করছি না, কুকুররা লয়াল হয়, কুকুররা ফেথফুল হয়, কুকুররা মালিকের জন্য জান দিতে পারে। এইগুলি দেবে, এই পাঁচ ক্রিয়েটরগুলি দেবে কি? তুই এটা বলেছিস, তোকে আমি চুলকে দেব, তুই এটা করেছিস, তোর জায়গাটা আমি চুলকে ঘা করে দেবো, তুই এটা করেছিস, চুলকে ঘা করে আমি এটাকে ক্যান্সার বন্ধনে চলে যাবো। এই হচ্ছে পাঁচটা ক্রিয়েটররা, যাদের কোনো মান সম্মান আছে, এরা কোনো দিন ফোন কলে ভিডিও করে না, সোজা কথা, তারাই নিজেদেরকে বিক্রি করে দেয় কন্ট্রোভার্সি, কারোর হয়ে বলা মানে কি সম্পূর্ণভাবে, তখন তুমি তার এগেনস্টে কিচ্ছু বলতে পারবে না, এগেনস্টে কিচ্ছু বলতে পারবে না মানেই তোমাকে ও কিনে ফেললো, কিনে ফেললো, কেনার জন্য তোমাকে দাম দিতে লাগবে। কি দাম দিল? কিছু কল রেকর্ডিং, কিছু চ্যাটিং। আমি একটা কল রেকর্ডিং লাগিয়েছি, কিরকম নোংরা, ইচ্ছে করে লাগিয়েছি, বলতো এই কল রেকর্ডিং ওদের স্বামী স্ত্রীর মাঝে কথা, যেটা দেখে কালকে আমাদের প্রদীপও খুব বেশি মাত্রায় ইসে হয়েছে, ইন্সপায়ার হয়েছিল, স্বামী স্ত্রীর মাঝে যে কথাটা, সেই কথাটা, সেই কথাটাও বাইরে একটা ছোট্ট ক্রিয়েটরের কাছে দিয়ে দিল। কে দিল? এই ফোন কল দুজনের মাঝে কথা না, ম্যান্ডির চ্যানেল হ্যাক করেছে, এবং করার পর চারজনের কাছে ম্যান্ডির যেই মানে স্ক্রিনশটগুলি হয়, যা কিছু হয় সব, এত ভোলাবালা, এত ভোলাবালা স্বামী নাকি চারজনের কাছে দিয়ে রাখে, দুজন বিশ্বস্ত, দুজন বিশ্বস্ত না, বিশ্বস্ত না জেনেও নিজের বউয়ের স্ক্রিনশট নিজের কাছে রাখার ক্ষমতা নেই, তাই লোকের কাছে জমা রাখে। কি হাসিটা হাসবো না কাঁদবো না কোথায় গিয়ে ডুব দেবো নিজেও বুঝে পাই না, কিছুই না, কারোর কাছে দিয়ে রাখি, ও নিজেই চ্যাটিংগুলি কাউকে দিচ্ছে। এমনকি তিন দিন আগে শোম্যান কারোর সঙ্গে কথা বলতো, নূতন, এখন ওরা নূতন দালাল খোঁজার চেষ্টা করছে, কেন পুরনোগুলি বেশি মানে যেটুকুন দেওয়ার দিয়ে দিয়েছে, ওদেরকে আর দেবে না, এখন নূতন দেখে যদি কিছু দেওয়া হয় তাহলে নাকি ভালো, এটাও মার্কেটে খবর আছে। হ্যাঁ, যা যা ইন্টারেস্টেড পাঁচ আটবে তারা কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, এখন আবার নিউ ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে ম্যান্ডি শোম্যানের কোম্পানিতে। আচ্ছা, ম্যান্ডি আর হুল অ্যাফেয়ার সবাই জানে, কিন্তু মানুষ পরকীয়াকে সাপোর্ট করবে না। হুল আর ম্যান্ডি যখন হোটেলে ওই অবস্থাতে সেটা দেখার পর যখন ম্যান্ডির সাথে রিলেশন রাখলো এবং ম্যান্ডির হয়ে ভিডিও করলো, এটা কি পরকীয়াকে সাপোর্ট করলো না সাপোর্ট করলো না? তোমরা যারা ভালো শিক্ষিত কালচার, দেখার পর হোটেলে ওই অবস্থা দেখার পরও যখন ম্যান্ডির ফড়ে তারপরও ভিডিও চালিয়ে যাচ্ছে, তার মানে কি ম্যান্ডির পরকে এটাকে সাপোর্ট করলো না? পরকে একদম সাপোর্ট করি না, একদম পরে ফাড়িও সাপোর্ট করে না, কেউ সাপোর্ট করে না, কিন্তু ওই অবস্থাতে তোমাদের একটা কথা মনে হলো না, ফুলের কাছে টাইম খুব কম, লুকিয়ে চুরিয়ে টাইম নিয়ে হোটেলে গেছে একটা নিজেদের মাঝে এনজয় করার জন্য, সেই এনজয়মেন্টের মাঝেও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে কিছুক্ষণের জন্য ঢুকতে দেওয়ার কি জাস্টিফিকেশন থাকতে পারে? ওই দুই মিনিট কথা বলার সময়ও কিন্তু দুই মিনিট দুজনকে জড়িয়ে রেখে ধরে থাকলেও কিন্তু নিজেদের টাইমটা স্পেন্ড হতো, ওই জড়িয়ে ধরার টাইমটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর সামনে নিশ্চয়ই জড়িয়ে ধরে নাই, ওইটুকু নিশ্চয়ই সেন্স আছে, হয়তো বা জড়িয়ে ধরলে এটা পরে বেরোবে, যখন আরও আগুন ঝরবে তখন বেরোবে। কালকে তো বলেই দিল যে ম্যান্ডি এতটা নোংরা, ও যদি উলঙ্গ হয়েও রাস্তা দিয়ে ঘুরে তাহলে নাকি ওর লজ্জা হবে না, ও আবার কাপড় পরলো কবে? উলঙ্গ হয়েই তো ঘুরছে, ও কি কাপড় পরছে না? ও কাপড় পরছে না, ওকে যারা সাপোর্ট করেছে তারা কাপড় পরছে, কেউ কাপড় পরছে না, সবাই উলঙ্গ। ওই যে রাজা তোমার কাপড় কথায়, রাজা তোমার কাপড় কথায়, এই কথাটা বলার মতো লোক আজকে ইউটিউবের জগতে নেই। হ্যাঁ, প্রথম পাঁচটারা উফ, এক পক্ষ শোম্যান খারাপ, এক পক্ষ ম্যান্ডি খারাপ, এখন যখন দেখলো মাঝখানে যখন দেখলো ম্যান্ডি শোম্যান ভালো, দুজনেই এক খারাপ বলতে পারে, দুজন মিলিয়ে গেছে, ম্যান্ডিও ভালো শোম্যানও ভালো, হুলকে মারো, হুল কেন মেরেছে, হুলের মা খারাপ, হুলের মার এগেনস্টে বদলাতে লাগবে। একটা 21 বছরের ছেলেকে টাকার লোভ দেখিয়ে, শরীরের লোভ দেখিয়ে একটা 31 বছরের মহিলা দিনের পর দিন টুসছে, অথচ তার মা এগেনস্টেই নাকি কেস করা হবে, তার মার এগেনস্টেই নাকি মহিলা সমিতিতে যাওয়া হবে, আর সেই ছেলেটা নাকি খারাপ, কেন খারাপ?
কারণ তার মা মেয়েটাকে মেরেছে আর সেই ছেলেটা সীতা সিঁদুরটা মুছিয়ে দিয়েছে। তার মানে ওদের ইচ্ছা ছিল ম্যান্ডি এই বাড়িতে থাকবে, সীতা সিঁদুরটা হুলের পড়বে, আর এই পা চাটাদের রোজ ওই দলকে ও খবর দেবে, এই দলকে এই খবর দেবে। মাঝে ওরা ভিউস কামিয়েই যাবে কামিয়ে যাবে, যেই ওরা ভিডিও করা বন্ধ করে দিল এবং ডিটা ছোঁয়ার চেষ্টা না ভান করছে, অ্যাক্টিং করছে। ম্যান্ডি আর সমেত ডিটাচ কোনদিন হতে চাইবেও না, হবেও না। ওরা ওদের গেমের একটা পার্ট ছিল এই পা চাটা ক্রিয়েটাররা। আমি তো আগেই বলেছি পা চাটাদেরকে ওরা বুদ্ধি করে কিনেছে, এগুলি কমন থিং। দিন দেখে যাওয়া জটিলার বাড়িতে, তারপর এসে ডাকা যে আসো আসো আসো, নিয়ে যাওয়া, প্ল্যান করে একজনের এগেনস্টে দুজনের দুজনকে দাঁড় করিয়ে দেওয়া, যখন দেখলো দুজন উইক তখন আরেকজনকেও দাঁড় করিয়ে দেওয়া হলো, কারণ এইবার খেলাটা আরেকটু জমাতে হবে। তারপর যখন বুঝলো যে যেটুকুন রোজগার করা, যেটুকুন আমাদের টার্গেট ছিল মাল্টিনেশনাল কোম্পানি, ততটুকুন করে আমরা এখন লুকিয়ে যাবো, আর যাওয়ার আগে কিছু যা কিছু আছে যা যেটু কম রোজগার করেছে তাকে কিছু চ্যাট আমরা দিয়ে যাব। এই দিকে হবে না, ফোন উঠাবে না, আবার হয় নাকি ফোন উঠাবি না মানে তোকে আজকে উলঙ্গ করে দেবো। তুই উলঙ্গকে কি করবি, আমি ওকে ঘা করবো, তুই ঘা কি করবি, আমি মাছি হয়ে সেই ঘায়ে বসবো। তোমরা কি ভেবেছো তোমাদের হাতের ইশারে আমরা চলি? আমরা তোমাদেরকে বিরিয়ানি খাইছি, আমরা তোমাদের ড্রেস দিয়েছি, কেন দিয়েছি? দিয়েছি স্বার্থে, দিয়েছি ভিউজটা যেন আরও কিছুদিন কন্টিনিউ করতে পারি। কিন্তু তোমরা আমাদের সেই আশাতে, সেই কন্টিনিউতে বাধা দেবে? তোমরা কি মানুষ? তোমরা অমানুষ। আরে ভাই, তোরা যে ভিকারি, শোন পা চাটা ক্রিয়েটাররা, তোরা যে ভিক্ষা, ভিক্ষার ডালা হাতে কাছে কাঁপে আছে, ভিক্ষার ডালা নিয়ে গেছিস, ম্যান্ডিও জানে, সৌমেনও জানে, হুলও জানে, কোনো ভদ্রঘরের বউরা ওই রকম জিনিস নিয়ে কারো বাড়িতে যায় না যার জামাইরা খাওয়াতে পারে। কোনো ভদ্রঘরের বউরা এই পরকিয়াকে সাপোর্ট করে ভিডিও করতে পারে না। কোনো ভদ্রঘরের বউরা একটা ছেলে তার মেরুদণ্ড আছে যে লাইভের মধ্যে বসে মদ খায়, সিগারেট খায়, মদ খায়, সিগারেট বলে সমাজকে বার্তা দিচ্ছে? তোদের বাড়িতে ওরা দুজন আসে নাই, ম্যান্ডি আর সময় তোদের বাড়িতে হিসি করতে আসে নাই, তোরা গেছিস। কারণ ভিকারি যায়, ভিকারি হাত পাতে, মালিকরা হাত পাতে না, তোরা ভিকারি ক্রিয়েটার, তাই তোরা গেছিস। হ্যাঁ শোন ম্যান্ডি সোম্যান, এই সব কয়টা ভিকারি যে কটাকে থ্যাংকস দিয়েছিস না, সব কয়টাকে একদম তোরা একদম মেসেজ দেখ। আর শোন, তোদের মেসেজ নাকি দেখা যায়, মেসেজ একটা সেটিং আছে, হ্যাঁ সেটিংয়ে গিয়ে দেখবি, ওইখানে মেসেজ দেখলে পরেও, সোম্যান তোকে বলছি, তুমি ভিডিও দেখিস তো, দেখলে পরও ওই ব্লু টিকটা আসে না, দেখলে পরও ব্ল্যাক টিকটাই আসে, ওইটা ব্লু আসে না, মানে দেখলি কি না দেখলি ওটা বোঝা যায় না, এটা সেটিংয়ে এটা করা যায়, ওটা করে নে। তোরা যদি মেসেজগুলি পড়িসও, বেশ করেছে, মেসেজ করেছে দেখিনি, কল করে কেন রে, এত কলের দরকার কি, এত মেসেজের দরকার কি, নিজের নিজের ব্রেইন নেই? আমরা ভিডিও তিন চার টাকা নামাচ্ছি না, খুব না ব্রেইনই বড় ক্রিয়েটার, ছোট লোকগুলি নিজেদের ব্রেইন নেই, তাই আগে মাল ভাঙিয়ে খেয়েছিস, এখন যখন পাচ্ছিস না সেই পুরনো চ্যাট পুরনো কিছু দিয়ে খাচ্ছিস। আর ফোন উঠাবি না মানে, উঠাবি না মানে কি, ফোন উঠাতে হবে, কাঁচকলা উঠাবে, ঠ্যাঙ্গা উঠাবে, তোরা ওর পায়ের নিচের জুতোর সমান। ইয়েস, নিজেদেরকে ক্রিয়েটার বলিস না, ক্রিয়েটার এরা না যারা ফোন কল করে ভিডিও করে, ক্রিয়েটার এরা না যে কারোর বাড়িতে ভিক্ষার থালা নিয়ে এগিয়ে যায়। হ্যাঁ তোদের ঘরের জন্য দুই টাকা জিনিস দিয়ে দিয়েছে, তোরা তো গেছিলি তোর মেয়ের জন্য, তোকে তোদের বাড়িতে বাচ্চা আছে কেন দেয় নাই, কারণ দেওয়ার প্রয়োজন মনে করে নাই, ভাবছে মনে মনে যা দিয়েছি আমাদের জন্য যে রোজগার করতে করতে পেরেছিস যথেষ্ট। আমরা আমাদের চরিত্র বেঁচেছি ঠিক আছে, আমরা 18 লাখ টাকা রোজগার করার জন্য আমরা তোদের থেকে ডাবল ইনকাম, মানে ডাবল না ট্রিপল, তো কি বল কিতনা পল পাতানি, কিন্তু তোরা তো ভিকারি, ভিকারিকে আমরা 10 টাকার বান্ডেল থেকে খুলে কয়েন দেই, তোদেরকে ওই কয়েনটা ম্যান্ডি আর সৌমেন দিয়েছে, আর আশা করিস না, আর আশা করিস না, যেইটুকুন দেবে সন্তুষ্ট থাক, তোরা ঘা কর, আলসার কর, আলসারের পর ক্যান্সার কর, কিন্তু ওইটুকুনি নেবি নিজেরা পা চাটা। ইয়েস ইয়েস, তোদেরকে ও আঙ্গুলিতে নাচিয়েছে, জেনে শুনে ওর বউয়ের চ্যাটিং কল রেকর্ডিং দিয়েছে যেন মার্কেটটা খেতে পারে, জেনে শুনে বউয়ের শরীরে কোনো জায়গায় মার নেই, মারের খবরটা আউট করিয়েছে যাতে মার্কেট দাবদাবা দাবা থাকে, এখনো মার্কেট ধরে রাখার জন্য ফট করে যেন মার্কেট একদম সরে না যায়, যেন ফিরে আসলে একদম ফ্লপ না হয়ে যায়, ধরে রাখার জন্য চোরের মায়ের বড় গলা, বেশ করেছে, বেশ করেছে। হ্যাঁ একটা আননোন ছেলের সাথে মেয়েটা
আননি তো হাজবেন্ড না কিছু না, ম্যারিড মহিলা হোটেলে থাকছে, দেখার পরও ওর সাপোর্টিং এ ভিডিও করছে, সেটাতে কোনো দোষ নেই। যখন রেগে গেল তখনই কথা আউট হলো। রেগে কেন গেল? কারণ এর জন্য রেগে গেল, ওর ফোন উঠাচ্ছে না। আর ম্যান্ডি যেটা দেখিয়েছে হোটেলে থাকা, এর আগেও শোম্যানকে ফোন করেছে যে আমার প্লটে কিন্তু এটা আছে, তাহলে ব্যাপারটা আরো বেশি হবে। বেশ করেছে, এখন থেকে রোজ দিন ও হুল কিনে হোটেলে যাবে। তোরা যদি পারিস এই পাঁচাটাগুলি রুকে নে, পাঁচাটাগুলি রুকে নে, রোজ দিন যাবে হোটেলে। কি করতে? তোর তো জেনে শুনে গেছিলি, জেনে শুনে তোরা গিয়েছিলি এই পরকীয়াকে সাপোর্ট করতে। অস্বীকার করতে পারিস? ভিউজ কামানোর জন্য এগুলো করতে গেছিলি। এখন সাধু, এখন ম্যান্ডি উলঙ্গ হয়ে ঘুরছে, আগে ঘুরে নি। লাইভের পরও, লাইভের পরও দিদি বনুদের কি কান্না, সব দোষ হুলের। আজকে হুলের জন্য ম্যান্ডি সিঁদুর টেপে মুছে ফেললো। দেখি হুল কি করতেছিল, ওই সিঁদুর পরিয়ে ওই বাড়িতে রাখতেছিল। সিঁদুর মুছিয়ে ম্যান্ডি নিজেকে ধুয়ে সোমেনের কাছে নিয়ে আসলো। না, হুলের মা খারাপ, মারবো মারবো মারবো, হুলের মাকে মারবো, হুলের মাকে আর হুলকে মারবে, সোমেন আর এগোতে দেবে। ওদের টার্গেট মিশন ফুলফিল। এখন দেখছে মার্কেট, দেখছে কোন কোন ব্লগারকে হাতে নেওয়া যায়। অলরেডি যেটা আমার কাছে খবর আছে, একজনের সঙ্গে যোগাযোগ করেছে যে কিনা ছিল না, তবে সে ইন্টারেস্টেড না। হ্যাঁ, সে ইন্টারেস্টেড না, এটুকুনি। তো ইন্টারেস্টেড হলে ভালোই হতো, আমিও খুশি হতাম যে সে ইন্টারেস্টেড হতো, কিন্তু সে বলছে না, এই নোংরাতে আমি হাত দেব না। এখন কিছুতেই ওদের, ওরা এই জায়গা ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, কারণ ও মা, ছাড়লে হবে নাকি? তোদেরকে কন্টিনিউ করতে হবে পুজো পর্যন্ত, তাহলে কি খাবে ওরা? এত রেডিমেড কন্টেন্ট পেতো, হ্যালো, কি নিয়ে ভিডিও করবো, যেটা অলরেডি আউট হয়েছে, রেডিমেড কন্টেন্ট। আচ্ছা, এটা হয়েছে, ব্যাস ফটাফট ভিডিও, একটা ভিডিও 40K 50K ভিউজ। এখন আবার কষ্ট করে ভিডিও দেখে ভিডিও করবো, টাইম যাবে। থাক, ম্যান্ডি আর সোমেনের যেইগুলি পুরনো আছে, বলবো না মানে, আমরা সত্যের প্রতীক, আমরা অনেস্টের প্রতীক। গেছি তো কি হয়েছে, ভিউজ কামি তো কি হয়েছে, এখন আমরা খুব তাড়াতাড়ি পিঠ দেখাতে পারি। যাদেরকে বুক দেখিয়েছি এদেরকে পিঠ দেখাবো না, তা না, যাদেরকে বুক দেখিয়েছি, যাদের বাড়িতে খেয়েছি, যার নুন খেয়েছি, যাদের জন্য ভিউজ কামিয়েছি, তাদের পিছনে ছুরি মারতে আমরা পাঁচ আটটা ক্রিয়েটার একদিনও লাগে না। আমরা আজকে যাকে ভালো বলবো, স্বার্থে আঘাত, আমরা আমাদের সহ ক্রিয়েটারকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেই। এমন সহ ক্রিয়েটার আছে যে ওপেন লাইভে আরেক সহ ক্রিয়েটারকে পুড়িয়ে দিয়েছে, এখন কিন্তু তারাই আবার দিদি বোনও হয়ে গেছে। এই হচ্ছে আমাদের, না না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, দোগলা ক্রিয়েটার, পাঁচ চাটা ক্রিয়েটারদেরকে আসল ওপেন লাইভে যাকে মেরে ফেলা হয় তাকে দিদিরা কাপড়তে নেই। আমরা আমাদের নিজেদের মেয়েদেরকে পর্যন্ত নামিয়ে দেই, যাকে প্রস্টিটিউট বলা হয়, আবার দুদিন পরে সেই প্রস্টিটিউট ডাকা, আমার মেয়েকে প্রস্টিটিউট ডেকেছে তো কি হয়েছে, কালকে তাকেই দিদি বলে জড়িয়ে ধরি। কারণ ভিউজ ম্যাটার্স ডিয়ার, পয়সা ম্যাটার্স। আমরা এখানে বসে আছি, ক্যামেরা খুলে নেট দিচ্ছি, টাইম দিচ্ছি, কিসের জন্য? পয়সার জন্য, পয়সার জন্য। সেটার জন্য আবার পরকীয়াকে সাপোর্ট করবো না? এই তুই আমার ভাই, আমার ভাইটা কিচ্ছু বোঝ না, দুই দিন পরে ভাই তোর, এখন দেখাবো, তুই আমার দিদি ভাই, দুধু বোন বোনু। নোংরা নোংরা কালকে খিস্তি দিয়ে ভিডিও নামলো, যেই ভিডিও নামলো ম্যান্ডি কিন্তু ফোন করতে বাধ্য হলো। কি না ম্যান্ডিকে বলা হচ্ছে, আজকে ম্যান্ডিকে নোংরা বলছে, কালকে ঘুম থেকে উঠি ম্যান্ডিকে প্রশংসা করছে। সে হোটেল কাণ্ড দেখার পরও যে ম্যান্ডিকে সাপোর্ট করে গেছে, তার মধ্যে কোনো ব্যক্তিত্ব আছে, তার মধ্যে অনেস্টি আছে না, অনেস্টির মুখোশ পরে আছে। যেই ছেলেটা বউয়ের প্রেম ধরতে পারে না, সে বউয়ের চ্যাট রিলিজ করে দিচ্ছে, বউয়ের নোংরা কল রেকর্ডিং রিলিজ করে দিচ্ছে, সব কিছু কিন্তু উইথ পারমিশন বউয়ের নিয়েই করছে, সো দ্যাট যেন লাগে এটা নাটক ছিল না, এটা রিয়েল ছিল। তো রিয়েল, আমি আগেও বলেছি, প্রেমটা রিয়েল, বিছানাটা রিয়েল, শোয়াটা রিয়েল, কিন্তু এই যে মার্কেটে ফেলেছে, ছেড়ে দেবো চলে যাব, এটা রিয়েল না। হুলের সাথে তখনও শুয়েছে, এখনও শুচ্ছে, ফিউচারে শোবে। শুধু হুল না, আরও এমন তিন চারটে লোকের সাথে শোবে, এগুলি কমন থিং। শোবে শোবে শোবে, টাকা দিয়ে শোবে, টাকা না দিয়ে শোবে, শোয়াটা কমন থিং, সোমেনের এটা করাটা কমন থিং, এটা কোনো ইসে না, ফ্যাক্ট না, এগুলি কমন থিং। কিন্তু ওই 18 লাখ টাকা
কয়েক মাসে মানে আড়াই মাসে ব্যাস এই বছরের থিম ফিনিশ। এখন থাকবে ভাইব্রেশন, এখনও তো টপ করে পড়ে যাবে না, টপ করে পড়ে যাবে না। আর টপ করে ওদেরকে পড়তে পাঁচ আটটা ক্রিয়েটাররা দেবে না, যদি টপ করে পড়ে যায় তাহলে ওরা কি খাবে? সমঝা করো জানাম, সমঝা করো কি খাবে? এখন যেটুকুন আছে ওদের কাছে কেচ্ছা, ওইগুলোকে ধীরে ধীরে শোনো ভিউয়ার্সরা, এটা তো একটু বললাম, কালকে ভিডিওতে আরেকটু বলবো, পরশুতে আর বলবো না মানে আবার বলবো, তোমরা ওয়েট করো, পরশু দিন আরেকটু বলবো। ওই যেটুকুন আগে নিয়েছি আর কি গরুর মতো, এখন ধীরে ধীরে ওই খাবারগুলি বার করে মোটামুটি সেপ্টেম্বর মাসটা চলে যাবে। এই হচ্ছে দাদা, খুব খুব ভালো করেছে, খুব ভালো করেছে। পাঁচ আটার ক্রিয়েটারদেরকে ম্যান্ডিরানি অ্যান্ড শোম্যান পা দেখিয়েছে, ওরা লাত্তি খাওয়ারই যোগ্য। লাত্তিটা নাকে মুখে দিলেই হয়তো খুশি হতাম। যেটুকুন ভিকারিকে আমরা 10 টাকার বান্ডিল থেকে কয়েন দিই, তো কয়েনটুকুন দেওয়া হয়ে গেছে, পেয়ে গেছে, 100 টাকাকে 10 টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর না। হ্যাঁ, তোদের অকাত, তোরা পিছনে এখন ঘাও 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 করবি, কারণ মুখের মুখের থেকে রুটিটা টেনে নিয়ে যাচ্ছে। তোর কষ্ট হচ্ছে, 40K ভিউজ থেকে এখন 10K চলে আসবে, 30K ভিউজ থেকে এখন 20K চলে আসবে। এই ওদেরকে রুটিতে ওই কালো কুকুরে দেয় না শনিবার দিন রুটি গুড় মাখিয়ে দিয়েছে, এখন ওই ওটা ওই টাইম থাকে 21 দিন বা 7 শনিবার বা 4 শনিবার ওইগুলি করে ফেলেছে, আর না। এখন আছে কুকুরটা, আছে মাঝে মাঝে কুকুরটাকে দেওয়া হবে, কারণ কুকুর বা কাটতে আসতে পারে তো, কিন্তু ওইটুকুনি। চলো বাই।